হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটা দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক বানানো দেখাবো। এটা কিছুদিন ব্যবহার করলে আপনার ত্বক ম্যাজিকের মতো দাগ ছোপহীন, ঝকঝকে, ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে। এছাড়াও এই ফেস প্যাকটির ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্যাকটি বানানোর জন্য একটি বাটিতে 1 চামচ গোলাপের পাপড়ি গুঁড়া নিচ্ছি। আপনারা গোলাপের পাপড়ি গুঁড়া যে কোনো কসমেটিকের দোকানে পাবেন। এবার এর সাথে অ্যাড করব 2 চামচ মসুর ডালের পেস্ট, 1 চামচ টক দই। আপনারা যদি টক দই বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে এটি আপনার ত্বকের জন্য খুব ভালো হবে। এরপর স্মুথ পেস্ট তৈরি করার জন্য প্রয়োজন মতো কমলার রস অ্যাড করে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলাপের পাপড়ি গুঁড়া আমাদের ত্বককে খুব ভালোভাবে হাইড্রেট আর ময়শ্চারাইজ করে, যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয়, এবং এটি ত্বকে অসাধারণ একটি ইয়াঙ্গার লুকিং এনে দিবে। আর মসুর ডাল ত্বকের প্রতিটি প্রসে প্রবেশ করে ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করবে। উপাদানগুলো মিশে এরকম স্মুথ পেস্ট তৈরি হয়ে এলে একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে অ্যাপ্লাই করে নিন। এই প্যাকটিতে আমি টক দই ব্যবহার করেছি। টক দই ল্যাকটিক অ্যাসিড আছে। এটি ত্বক হতে কালো দাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। আর কমলার রসের মধ্যে থাকা ভিটামিন সি ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলবে। প্যাকটি মুখে লাগিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। বন্ধুরা, সুন্দর ফর্সা ত্বক পাওয়ার জন্য এই ফেস প্যাকটিকে বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন। বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক ও কমেন্ট করেন আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবারও দেখা হওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বাই বাই।